দিকে ঘরের দিকে লক্ষ্য করে দেখেন স্বামী স্ত্রীর ভিতর মিল নাই এমন ঘর আছে না নাই আরো জোরে কোন কেমনে মিল থাকতো আপনি তো প্রেম করে বিয়ে করছেন জাত দেখেন নাই বংশ দেখেন নাই বাবাই যদি একজন মেয়ে পছন্দ করছে বাবা হাজী সাহেব ডাক দিয়ে বলে গরিপুরে মহিলা মাদ্রাসায় পড়ে তোর জন্য একটা মেয়ে দেখছি হাজী সাহেবের মেয়ে আলেমের মেয়ে কিন্তু মেয়েটা একটু কালো ছেলে ডাক দিয়ে কয় আব্বা তুমি বুড়া মানুষ কিচ্ছু বোঝো না কালো মেয়ে আমি বিয়ে করতাম না পারলে আপনিই করেন এই এই কথা কেন এমন বেয়াদব নাই এমন বেয়াদব নাই ভালো করে বুঝবেন আমাদের যশোর এক যুবক সোনালী ব্যাংকের ম্যানেজারই চাকরি পাইছে হঠাৎ চাকরি পাইছে শরীরটা একটু গরম কতক্ষণ গাড়ি দিয়ে যাচ্ছে যাইতে যাইতে দেখে সুন্দরী একটা মেয়ে তার চোখে লেগে গেছে পছন্দ হয়ে গেছে মেয়েকে যেমন বিয়ে করে আনছে সুন্দর দেখে বংশ দেখে নাই শিক্ষা দেখে নাই আদব দেখে নাই সব কিছু বাদ দিয়ে চেহারাটা দেখে বিয়ে করে আনার পরে বাসর রাত্রে বউ ডাক দিয়ে বলে স্বামী গো আমার বাসর রাত্রে অনেক কথা হয় না সারা রাত চলে যায় মনে হইল মাত্র দশ মিনিট এই কতক্ষণ কা ঠিক কি না জোরে কন কুট্টি বাচ্চা কয় ঠিক তুই বিয়ে করছ তোর আব্বাই তো করে না হ্যাঁ কয় ঠিক বন্ধু আমার গভীর মনোযোগ ভালো করে বুঝবেন এবার ব্যাংকের ম্যানেজার ডাক দিয়ে বলে আমি ইনশাআল্লাহ ব্যাংকের ম্যানেজারই করি গরম না নরম আরো জোরে আরো জোরে ওই কি ব্যাংকে চাকরি করেন আমি তো মূর্খ জীবনে লেখাপড়া করি নাই আমি একটু দেখব স্বামী কয় তুমি তো জীবনে লেখাপড়া করো নাই তুমি যদি ব্যাংকে যাও আমার বন্ধু বান্ধব সব ইংলিশে টকিং করে কি করে ধরে বলেন আমার বন্ধুরা কিছু জিগাইলে তুমি তো কিছু পাত্তা না গেলে আমার অপমান কয় না আমি যাবই দেবার স্বামী ইজ্জতের ডরে বলতেছে আমার বন্ধুরা যদি মস্কারি করে তোমার জিগায় তোমার সাথে উনি কে তুমি ইংলিশে জব দিবা যাতে না বুঝতে পারে তুমি মুরুক্ষর ঘরের মুরুক্ষ তো তুমি বলবা আমার হাজবেন্ড জোরে বলেন কি বেন্ড আরো জোরে আরো জোরে সারা রাত মুখস্থ করছে হাজবেন্ড 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 এবার দশটা বাজে সোনালী ব্যাংকে ঢুকছে ঠিক ওই বন্ধু একটা জিগায় নতুন ভাবি ভাবি আপনার সাথে উনি কে মানে অশিক্ষিত তো হাজবেন্ড ভুলে গেছে এখনো বলতেছে উনি আমার হাফ প্যান্ট এক কথা কয় উনি আমার কি উনি আমার কি বাবার কথা মার কথা না শুনে মুরব্বীদের কথা না শুনে বিয়ে করছো রে যুবক এখন তোমার পরিবারটা হাফ প্যান্ট হয়ে রইছে এই কথা কয় না কথা কয় না কেন বন্ধু আমার দুই নম্বরে আজ সমাজে কি চলে গরিপুর বাজারে মহিলা বেশি না পুরুষ বেশি কারণ হলো মহিলাদের দোষ না আপনার ছেলে বিদেশ যাওয়ার আগে নিয়ত করে রাখছে লাইলির নামে অ্যাকাউন্ট করব আয় 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 কথা কোন কথা কারণ বাবার নামে যদি অ্যাকাউন্ট থাকে আমার বাবা বেশি খরচ করবে উদ্দেশ্য এটা না কিন্তু পাঁচ বছর সাত বছর পরে ইতালির থেকে টেলিফোন করছে আগামী দিন বাড়ি আসবে ব্যাংকে আছে পঞ্চাশ লক্ষ টাকা এবার ফোন করে তার বাড়িতে খবর নিয়ে দেখে স্ত্রীও নাই পঞ্চাশ লক্ষ টাকাও নাই খালতো ভাইয়ের লগে পটল তুলছে এমন ঘটনা ঘটে কি নজরে কন কথা কন আপনাদের এলাকায় নাকি আমি এখনো খাইছি না এই ওয়াশ করলে খানা মিলতো না দরকার হইলে না খেয়ে যাব কিন্তু আজকে পিসটা ভাঙবো কথা কন কা কথা বলেন না কেন তার একমাত্র কারণ বংশ থেকে বিয়ে নাই মুরব্বীদের মানে না আদব নাই আসকুদাকা হিমে তৌফিকে আদব বিয়াদব মা রুমে গাছ আজ ফজলে রব আজকের যুবকেরা অধিকাংশ বিয়াদব হয়ে গেছে ঠিক কিনা জোরে কও সবসময় কাজ হয় না থামো ধৈর্য ধরো ইন্নাল্লাহ মাআ সাবিরিন ধৈর্যের সাথে কে থাকে আরো জোরে কন আরো জোরে কন এবার ইহুদি প্রস্তাব করার পরে
শেষ করেছে নবীজি একটা ডাকও দেয় নাই জোরে কান না সুবহানাল্লাহ এবার ইহুদি আসলেন ডাক দিয়ে বলেন নবীজি আমার বলে ইহুদি তুমি কি জানোনি যেখানে তুমি দাঁড়িয়ে পোচ্ছাপ করেছো ওইখানে আমরা কি করি আপনারা নামাজ পড়েন ইবাদত করেন তো জানার পরেও ওইখানে কেন পোচ্ছাপ করলাম ইহুদি আবার ডাক দিয়ে কয় নবীজি যখন আমি পোচ্ছাপ করতেছিলাম আপনি কেন ডাক দিলেন না সুবহানাল্লাহ আরো জোরে নবীজি আমার ডাক দিয়ে বলেন রে ইহুদি যখন তুমি পোচ্ছাপ করেই দিছো এই মুহূর্তে যদি ডাক দি হয়তো তোমার পোচ্ছাপ নালীতে কোনো আঘাত লেগে তোমার অসুস্থতা হতে পারে জোরে কন্যা আল্লাহু আকবার কেমন নবী বুঝছেন নি অসুস্থতা হতে পারে এই জন্য আমি ডাক দি নাই ওমর রাদিয়াল্লাহু তাআলা বারবার ধরতে যায় আমার নবীজি ডাক দিয়ে বলে ওমর কিছু বলো না আমি নজর করে দেখি রে এই ইহুদির কপাল দিয়ে ইসলামের নূর চমকাইতেছে জোরে কান আল্লাহু আকবার আমার বন্ধুরা এবার ইহুদি যুবক ডাক দিয়ে বলে নবীজি এইটাই তো প্রমাণ করতে চেয়েছিলাম আমি আজ এমন একটা অপরাধ করব যদি আমাকে রসুল কিছু না বলে আমি মনে করব ওই লোকটা সত্য আল্লাহর নবী জোরে কান আল্লাহু আকবার ওগো আমার নবীজি আর দেরি করেন না আর অপেক্ষা করেন না এই মুহূর্তে আমাকে কালমা পড়াইয়া মুসলমান বানায় দেন আরো জোরে কোন আরো জোরে কোন নবী আমার রহমতের নবী আজ দেখেন রাজপথে মুসলমান মুসলমানকে গুলি করে মারতেছে কোন মায়ের কোল খালি হচ্ছে তুমি কি একটু বোঝো না রাজনীতির জন্য স্বার্থের জন্য এমপিকে প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য বিরোধী নেত্রীকে খুশি করার জন্য তুমি যে আরেকজনকে মাল্লারে যুবক তুমি কি জানো না আমরা সবাই ভাই ভাই আমরা সকলে আদমের সন্তান ঠিক কি নজরে কোন আমরা কি ভাই ভাই না কারে মারেন কারে মারেন সারসিনা আমার উজানি আমার চরমুনা আমার বানিপাড়া আমার আড়াইবাড়ি আমার জৈনপুরি আমার আসলে সব মিলে দেখেন আমরা আসলে এক এক কথা কোন কা আমরা কি আমরা কি এই জন্য নবীজি বারবার বলতেন আল মুসলিমু আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই এখন দেখি মুসলমান মুসলমানের এক নম্বর শত্রু কথা কন না আরে রাজনীতি তো দূরের কথা আপনার বাড়ির দিকে ঘরের দিকে লক্ষ্য করে দেখেন স্বামী স্ত্রীর ভিতর মিল নাই এমন ঘর আছে না নাই আরো জোরে কন কেমনে মিল থাকতো আপনি তো প্রেম করে বিয়ে করছেন জাত দেখেন নাই বংশ দেখেন নাই বাবাই যদি একজন মেয়ে পছন্দ করছে বাবা হাজি সাহেব ডাক দিয়ে বলে গরিপুরে মহিলা মাদ্রাসায় পড়ে তোর জন্য একটা মেয়ে দেখছি হাজি সাহেবের মেয়ে আলেমের মেয়ে কিন্তু মেয়েটা একটু কালো ছেলে ডাক দিয়ে কয় আব্বা তুমি বুড়া মানুষ কিচ্ছু বোঝো না কালো মেয়ে আমি বিয়ে করতাম না পারলে আপনিই করেন এই এই কথা কেন এমন বেয়াদব নাই এমন বেয়াদব নাই ভালো করে বুঝবেন আমাদের যশোর এক যুবক সোনালী ব্যাংকের ম্যানেজারই চাকরি পাইছে হঠাৎ চাকরি পাইছে শরীরটা একটু গরম কথা কেন কা গাড়ি দিয়ে যাচ্ছে যাইতে যাইতে দেখে সুন্দরী একটা মেয়ে তার চোখে লেগে গেছে পছন্দ হয়ে গেছে মেয়েকে যেমন বিয়ে করে আনছে সুন্দর দেখে বংশ দেখে নাই শিক্ষা দেখে নাই আদব দেখে নাই সব কিছু বাদ দিয়ে চেহারাটা দেখে বিয়ে করে আনার পরে বাসর রাত্রে বউ ডাক দিয়ে বলে স্বামী গো আমার বাসর রাত্রে অনেক কথা হয় না সারা রাত চলে যায় মনে হইল মাত্র দশ মিনিট এই কথা কোন কথা ঠিক কি নজরে কন কুট্টি বাচ্চা কয় ঠিক তুই বিয়ে করছিস তোর আব্বাই তো করে না হ্যাঁ কয় ঠিক বন্ধ আমার গভীর মনোযোগ ভালো করে বুঝবেন এবার ব্যাংকের ম্যানেজার ডাক দিয়ে বলে আমি ইনশাআল্লাহ ব্যাংকের ম্যানেজারই করি গরম না নরম আরো জোরে আরো জোরে কি ব্যাংকে চাকরি করেন আমি তো মূর্খ জীবনে লেখাপড়া করি নাই আমি একটু দেখব স্বামী কয় তুমি তো জীবনে লেখাপড়া করো নাই
তুমি যদি ব্যাংকে যাও আমার বন্ধু বান্ধব সব ইংলিশে টকিং করে কি করে জোরে বলেন আমার বন্ধুরা কিছু জিগাইলে তুমি তো কিছু পাত্তা না গেলে আমার অপমান কয় না আমি যাবই দেবা স্বামী ইজ্জতের ডরে বলতেছে আমার বন্ধুরা যদি মশকারি করে তোমারে জিগায় তোমার সাথে উনি কে তো তুমি ইংলিশে জব দিবা যাতে না বুঝতে পারে তুমি মুরুক্ষর ঘরের মুরুক্ষর তো তুমি বলবা আমার হাজবেন্ড জোরে বলেন কি বেন্ড আরো জোরে আরো জোরে সারা রাত মুখস্থ করছে হাজবেন্ড 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 এবার 10টা বাজে সোনালী ব্যাংকে ঢুকছে ঠিক ওই বন্ধু একটা জিগায় নতুন ভাবি ভাবি আপনার সাথে উনি কে মানে অশিক্ষিত তো এ হাজবেন্ড ভুলে গেছে এখনে বলতেছে উনি আমার হাফপ্যান এক কথা কয় উনি আমার কি উনি আমার কি বাবার কথা মার কথা না শুনে মুরব্বিদের কথা না শুনে বিয়ে করছো রে যুবক এখন তোমার পরিবারটা হাফপ্যান হয়ে রইছে এই কথা কয় না কথা কয় না কেন বন্ধু আমার দুই নম্বরে আজ সমাজে কি চলে গরিপুর বাজারে মহিলা বেশি না পুরুষ বেশি কারণ হলো মহিলাদের দোষ না আপনার ছেলে বিদেশ যাওয়ার আগে নিয়ত করে রাখছে লাইলির নামে অ্যাকাউন্ট করব আয় 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 কথা কোন কথা কারণ বাবার নামে যদি অ্যাকাউন্ট থাকে আমার বাবা বেশি খরচ করবে উদ্দেশ্য এটা না কিন্তু পাঁচ বছর সাত বছর পরে ইতালি থেকে টেলিফোন করছে আগামী দিন বাড়ি আসবে ব্যাংকে আছে 50 লক্ষ টাকা এবার ফোন করে তার বাড়িতে খবর নিয়ে দেখে স্ত্রীও নাই 50 লক্ষ টাকাও নাই খালতো বাল লগে পটল তুলছে এমন ঘটনা ঘটে কি নজরে কোন এক কথা কোন আপনাদের এলাকায় নাকি আমি এখন খাইছি না এই ওয়াশ করলে খানা মিলতো না দরকার হইলে না খেয়ে যাবো কিন্তু আজকে পিসটা ভাঙবো কথা কন না কেন কথা বলেন না কেন তার একমাত্র কারণ বংশ থেকে বিয়ে নাই মুরব্বীদের মানে না আদব নাই আসকুদাকা হিমে তৌফিকে আদব বিয়াদব মা রুমে গাছ আজ ফজলে রব আজকের যুবকেরা অধিকাংশ বিয়াদব হয়ে গেছে ঠিক কিনা জোরে কও বুড়া মানুষ কি বলছে কি বলছে আছে না আছে না আছে না আছে না আচ্ছা বিয়াদবের কাছে কি ভালো একটা নারী আসবে কথা কন না কেন আগে বিবাহ শাদীর ভিতরে মুরব্বীরা সাক্ষী দিবেন আগে দেখতো জাত কেমন বংশ কেমন তার বাপ কি করে বংশরা কি করে দাদা কেমন ছিল চোর ছিল না বাটপার ছিল না গরু দাগাইতো কথা কন না আপনাদের দেশে যশোরের লোকজন আসতো না গরু রেহিম না দিত কথা কয় না এইভাবে বংশ দেখত জাত দেখত মেয়ে দেখত লেখাপড়া দেখত সুরা জিগাইত এখনো কিছু জিগাই না সুন্দরী পাইলেই যথেষ্ট যদি সুন্দরী মেয়ে না হয় তাহলে এই ছেলের বাবা আরেকজন পড়াই দেয় আমার ছেলে তো ইন্টার পাস করছে আমি কিচ্ছু চাই না আমার ছেলের একটু ঠেলা দিয়ে আমেরিকায় পাঠাই দিই কোথায় কোথায় আমেরিকা যাইতে কয় টাকা লাগে 30-40 লাখ কিচ্ছু চায় না ঠেলা দিয়ে আমেরিকা পাঠাই দিই বন্ধু আমার গভীর মনোযোগ ভালো করে বুঝবেন আজ থেকে 10 বছর আগে প্রত্যেক ঘরে ঘরে ফজরের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত ঠিক কিনা জোরে কন আগামী দিন এ আটি পাড়ার এলাকায় ঘুরে ঘুরে দেখবেন প্রত্যেক ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের আওয়াজ নাই প্রত্যেক ঘরে ঘরে কিরণ মালার কটকটির আওয়াজ চলে আয় কতক্ষণ ঠিক কিনা জোরে কন এ আটিপাড়া মাদ্রাসায় ছাত্র দেয় না কেজি স্কুলে ছাত্র দেয় তার কারণ কেজি স্কুলে যদি ছেলেটারে পড়াই আমি নিজেও কেজি স্কুলের ওই যে সার্কে লোকে পিটিশ 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 করতে পারি কথা কয় না আটিপাড়ায়
যদি আমার ছেলেরা পড়ে রে তাজুল ইসলাম হুজুর পর্দা করে আমি তার সাথে কথা বলতে পারতাম না এই জন্য আমার ছেলেরে কায়দা করে পরামর্শ করে ইংলিশ মিডিয়ামে পড়াইছি কারণ হলো ওই ইংলিশ স্কুলে স্যারটা বড় ভালো আমি তার লগে একটু লাইন করে পিটিশ পিটিশ করতে পারবো কথা কয় না তিন নম্বর আরেকটা কাজ করে বিদেশি নারীরা যার স্বামী বিদেশ ব্যারাক থেকে টাকা তোলে কোথায় কোথায় টাকা তোলে মাঝে মাঝে স্যারের সাথে দেখা করে গত দুই মাস আগে আমি নিজেই প্রমাণ আমাদের সামনেই একটা বিচার হয়েছে সিরাজগঞ্জে বাড়ি এক যুবকের এখানে ব্যারাকে চাকরি করে বাইরে গরিপুরের পাশেই ভাড়া নিয়ে থাকে বিয়ে শাদী ছাড়াই একাধারে থাকে ওই কিস্তির সাররে নিয়ে মিলামেশা করে থাকে ঘটনাক্রমে ধরা খাইছে দুজনকে ধরে পুলিশে সোপর্দ করেছে আমার ভাইয়েরা এমন জিনা ব্যবচার হচ্ছে প্রতিদিন ঠিক কিনা জোরে কন এমন আজ করব দাওয়াত দিবিনি ক আর দাওয়াত দিবিনি খবর আছে বন্ধু আমার গভীর মনোযোগ এ যুবক ভালো করে বুঝব কেমন মেয়ে বিয়ে করবা নবীজির মেয়ে ফাতেমা নাম কি আরো জোরে কন আস্তে আস্তে বড় হতে লাগলেন যখন ফাতেমার বয়স সাত আট বছর নয় দশ বারো এই সময় সাহাবিরা মনে মনে ভাবলো ফাতেমারে যদি বিয়ে করতে পারি জান্নাত অজীব হয়ে যাবে ঠিক কিনা নবীজির কাছে চিঠি দিলেন এক সাহাবী চিঠি নিয়ে বলে হুজুর এই নেন একটা চিঠি কারণ নবীজিকে ডাইরেক্ট বলতে তো লজ্জা পায় ঠিক কিনা চিঠির ভিতর লেখা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ফাতেমারে বিয়ে করতে চাই কারে আরো জোরে কন কিছুদিন পরে আরেকটা চিঠি আসছে এখন খবর ছড়িয়ে গেছে নবীজির দরবারে ফাতেমার জন্য বিয়ের জন্য দরখাস্ত পেশ করা হচ্ছে যে না পারে তেও একটা চিঠি দেয় হাজার হাজার লক্ষ লক্ষ চিঠি জমা হচ্ছে সাহাবীরা চিঠি দিতেছে কিন্তু আমার রসুল একজন যুবককে ভালোবাসে মনে মনে ইচ্ছা করেছে ফাতেমারে তার সাথে বিয়ে দেবে জোরে বলেন তার নাম কি আরো জোরে আপনাদের এলাকার আলী আমাদের যশোরের আলী বিড়ি খায় হালি হালি বন্ধু আমার গভীর মনোযোগ হযরত আলীর জন্য রসুল মনে মনে ভাবছে এই খবর বুঝি আমার আল্লাহ জানে না জোরে বলেন আরো জোরে বলেন এবার চিঠি যখন হাজার হাজার দেওয়া শুরু হয়ে গেছে নবীজি আমার ডাক দিয়ে বলে আমার এই যে চিঠি দরখাস্ত যারা যারা দিছে এর ভিতর আলীর চিঠিটা নাই কাটা নাই আলীরটা আলীর মন খারাপ কারণ যারা যারা চিঠি দিছে ওরা কিন্তু সবাই পৃথিবীর একশো দুইটা পাঁচটা দশটা রাষ্ট্রকে হারিয়ে হাফেজ তরিক হাফেজ সাকিব হাফেজ জাকারিয়া সালেহ আহমদ তাকরিম বড় বড় হাফেজ হয়েছে কিন্তু হযরত আলী তাদের তুলনায় একটু কম আলী মনে মনে ভাবছে আরে আমি যে সিটি দেব লাভ কি আমি তো পারতাম না তাদের সাথে এবার নবীজি আল্লাহর কাছে দোয়া করছে আয় আল্লাহ ফাতেমার বিয়ে দেব এমন একটা জামাই দরকার আপনি তো জানেন আমি কারে চাই কারে জোরে বলেন আলীরে চাই আমার আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধুরে টেনশন করো না নো টেনশন নো টেনশন আমি আল্লাহ আলীর জন্য ফাতেমারে নিযুক্ত করেছি আরো জোরে আরো জোরে আরো জোরে ইচ্ছা কার নবী জিরো দেখেন কেমনে তো শর্ত দিছে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ কেমনে দিবেন আল্লাহ বলে শর্ত দিলাম ফাতেমারে বিয়ে করতে গেলে যোগ্যতা লাগবে পরীক্ষার মাধ্যমে ইন্টারভিউর মাধ্যমে বিয়ে হতে হবে সুবহানাল্লাহ কি পরীক্ষা
বর্তমানে যুগের পরীক্ষা হলো ছেলে কই থাকে কই ইতালি যা কিছু দেখা লাগবে না কত কই না কত কই না যা যা আরেকজন বলে আপনি তো যা কইলেন ছেলের বাবা তো চোর ছিল ও চোর থাকলে অসুবিধা কি বর্তমানে যুগ পরিবর্তন ছেলে ভালো হইব পয়সা আছে পয়সা আছে গাদিনা মোটা আছে কত কই না এমন কথা বলে না বলে কি না বন্ধু আমার গভীর মনোযোগ লকব দিছে এক নম্বরে ফাতেমার মালিক হতে গেলে কুরআন তেলাওয়াত ভালো জানতে হবে ভালো হাফেজ হতে হবে আল্লাহ বলেছে জিবরাইল যাও আমার বন্ধুরে জানিয়ে দাও ফাতেমারে বিয়ে করতে গেলে প্রত্যেকের কাছে এক এক জিল কুরআন শরীফ দেব বিসমিল্লাহ থেকে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত তেলাওয়াত করে যিনি আগে দাঁড়াইতে পারবে তার সাথে ফাতেমার বিয়ে হবে আরো জোরে আমার নবীজি ডাক দিয়ে বললেন রে সাবিরা ভালো করে বুঝো ভালো করে বুঝো ফাতেমারে বিয়ে করতে গেলে লকব লাগবে কি লকব প্রত্যেকের কাছে এক এক জিল কুরআন দেওয়া হবে তেলাওয়াত করা হবে যার তেলাওয়াত আগে শেষ হবে তার সাথে ফাতেমার বিয়ে হবে সুবহানাল্লাহ খান আরো জোরে বন্ধু কবির মনোযোগ ভালো করে বুঝবেন আমার বন্ধুরা মাইকে ইকু দেয় না ইকু না দিলে কণ্ঠ বসে যায় ইকু মেশিং নাই কারণ মাইক একটু চালাক বলে নাই তো এমনে বলে তিনটা ইউনিট নাই বন্ধু কবির মনোযোগ এবার এবার আলী ডাক দেবারে নবী গপ যে লকব দিয়েছেন ওই লকব তো আমার নাই আমি নজর করে দেখি আমি আলীর থেকে ভালো ভালো আলেম এখানে আছে তাদের সাথে আমি পারবো না নবীজি বলে আরে বেটা সিটি দেওয়ার দরকার দিয়ে পাশ করার মালিককে জোরে কোন আলী তুমি চিঠির দরকার সিটি দাও পাশ করার মালিক আল্লাহ আর তুমি কি জানো না আমি তোমাকে বড় ভালোবাসি আরো জোরে পাশ তো এনে হইছে কি তোমাকে বড় ভালোবাসি এবার আলী যা সিটি একটা দিছে কে দিছে আলী সিটি দেওয়ার পরে এবার নবীজি সবাই রে ডাক্স কারণ নবীজি অপেক্ষায় ছিল আলী নেকটা দরখাস্ত করে ঠিক কিনা জোরে কর বন্ধু কবির মনোযোগ হযরত আলী চিঠি দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল নববীর ভিতরে ডাকছে সবার কাছে এক এক জিল কোরআন দিস নবীজি ডাক দিয়ে বলে সাবিরা কোরআন তেলাওয়াত করবা যার তেলাওয়াত আগে শেষ হবে তার সাথে ফাতেমার বিয়ে হয়ে যাবে জোরে কর না সুবহানাল্লাহ কারণ সাহাবীরা তো আমাদের মতো মিথ্যা কথা বলে না কি না ভরেই কয় হয়ে গেছে আছে না নাই হুজুর পরীক্ষা শুরু হয়ে গেছে পাঁচ মিনিট পর হযরত আলী কোরআন শরীফ নিয়ে দাঁড়িয়ে বলে লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ জোরে কর আল্লাহু আকবার নবী গো আমি আলীর তেলাওয়াত শেষ সুবহানাল্লাহ কোন সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ খোদার কসম আল্লাহর কসম দিয়ে বলি আমরা মাত্র এক পৃষ্ঠা ভরছি কয় পৃষ্ঠা আজরে কোন হযরত আলী কেমনে 30টি পারা শেষ করে দিল জানার বড় ইচ্ছা হয় হযরত আলী চোখের পানি রাখতে পারে নাই জোরে বলেন আল্লাহু আকবার জ্ঞানী মানুষ হইলে পরে অল্প কথায় বোঝে আরে জাতের কচু হইলে পরে অল্প জালে এসেছে কথা কনা বন্ধু কবির মনোযোগ এবার হযরতে আলী চোখে পানি সাহাবীরা ডাক দিয়ে নবী গো জানতে চাই কেমনে পাঁচ মিনিটে 30 পারা শেষ করলো পৃথিবীর কোনো হাফেজ এত তাড়াতাড়ি শেষ করা সম্ভব নয় ঠিক কিনা জোরে কর হযরত আলী দাঁড়িয়ে বলে সাহাবিরা আমি যদি দলিল প্রমাণ দিতে পারি তোমরা মানবনি আমি আজকে ফাতেমার মালিক সুবহানাল্লাহ কোন
সাবিরা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ অবশ্যই মানব আলী ডাক দিয়ে বলে আজ থেকে 6 মাস আগে মসজিদুল নববীর ভিতরে আমার নবীজি একটি আমলের কথা বলছিল সুবহানাল্লাহ আমার নবীজি বলছেন ও সাবিরা আমার যদি কোনো উম্মত একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস পড়ে গো তার আমলনামায় এক খতম কোরআন তেলাওয়াতের সব আল্লাহ দান করে দাও কয় খতম আরো জোরে কোন হযরত আলী ডাক দিয়ে বলেন ও সাবিরা যখন রাসূল এই প্রতিযোগিতায় ডাক দিয়েছে আমি মনে মনে ডাক দিয়ে বলি আলী রে খোদার কসম তাদের সাথে আমি পারতাম না এখানে পারতে গেলে ফাইনালে গোল দেওয়া লাগবে কি কি আলী আবার ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ওই দিন থেকে আমি আলী এই আমলটা একদিনও মিস করি নাই নবী গো খোদার কসম করে বলি আমি তেলাওয়াত করি নাই কুরআন তেলাওয়াত করি নাই আমি শুধু সূরা ফাতিহা কুরআনের আয়াত থেকে আর তিনবার সূরা ইখলাস পড়ে দাঁড়িয়ে দিন আপনার সাহাবীরাও তো ছিল নবীজি জানতে চাই আপনার ওয়াদা অনুযায়ী আমি ফাতেমার মালিক হব নি আমার নবীজি চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে আলী রে গত রাতে আমি স্বপ্নে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিব্রাইল আমার হাতে আলী আর ফাতেমার হাতটা ধরাই দিয়েছে রে আলী যাও সাহাবীরা ডাক দিয়ে বলে নবী গো ওই দিন আমরাও ছিলাম কিন্তু আমাদের মনে নাই কি নাই আমরা সাক্ষী দিলাম আজ ফাতেমার একমাত্র মালিক হযরত আলী ছাড়া আর কেউ নাই জোরে কোন সুবহানাল্লাহ তাহলে আমলে আউলিয়া বেআমলে দেউলিয়া আমল করা লাগবে নি আমল করার এক নম্বর কারণ ঘরের ভিতর বেশি বেশি মোবাইল কিনবেন হ্যাঁ কত কয় না এক ঘরে মানুষ তিনজন মোবাইল আছে নয়টা কয়টা 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 নাই 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 বন্ধু গভীর মনোযোগ মোবাইল আছে নয়টি কিন্তু ওই ঘরের ভিতরে প্রেম প্রীতির অভাব নাই ঠিক কিনা জোরে কোন আরো জোরে কোন হাজি সব দেখে দেখেও দেখে না মনে মনে বলে হায় রে আমার তিন ছেলে তিনজন বিদেশ পাশের বাড়ির আমার ভাতিজা ইন্টারে পড়ে সে টুড়িয়ে পুড়িয়ে খাক শয়তানের খাটাস আছে না নাই আরো জোরে কোন এ আটি পাড়ার যুবক হাতে ধরে যাই পায়ে পড়ে যাই মা বোনদেরকে বলি যুবকদেরকে বলি বাবাদেরকে বলি এই মাদ্রাসা অনেক আগের মাদ্রাসা ঠিক কিনা এই মাদ্রাসা আজ দাওরা হাদিস থাকার কথা মেশকাত থাকার কথা কিন্তু আপনাদের সমাজে দুই একজন ইঁদুর বান্দর আছে এক কথা কোন আমি কিন্তু শুনে বলি না প্রত্যেক সমাজে আবু জাহেলের নাতি পুতি দুই একজন থাকে আছে না নাই আরো জোরে কোন তারা চায় না মাদ্রাসা হোক আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন করি বলেন দেখি আর আমার কণ্ঠের অবস্থা অনেক খারাপ হ্যাঁ বলেন দেখি জোসনা রাত ভালো না খারাপ আরো জোরে আরো জোরে আমি কোরআন সাফাত করে বলতে পারি এই জোসনা রাত মুরগি চোরের জন্য বিপদ জোরে কোন আচ্ছা আপনারা বলেন মুরগি চোর চায় জোসনা রাত উঠুক জোরে কোন কোরআনের আইন ভালো কোরআনের সমাজ ভালো কোরআনের সংসদ ভালো কিন্তু যারা গাঁজা খায় মদ খায় তারা কোনোদিন চায় না হুজুরের সংসদে যাক কথা কয় না ঠিক কিনা জোরে কোন কারণ হুজুরেরা যদি সংসদে যায় মদের বোতল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা ফাতেমার আর আলীর বিয়ে হলো তাদের পরিবারের ভিতরে দুইটা সন্তান জন্ম নিল নাম কি বলেন আরো জোরে আরো জোরে আপনাদের এলাকায় হাসান হুসাইন নাই
ইবলিসের খালতো ভাই, এমন হাসান হুসাইন নাই, সবাই না। হাসান নাম রাখলে যে ভালো আর খারাপ তা না, কেউ ভালো কেউ আছে না নাই। বন্ধুগণ গভীর মনোযোগ। আচ্ছা, কলা গাছ লাগাইয়া কেউ যদি দোয়া করে, আল্লাহ আমার কলা গাছে আঙ্গুর দিও, তাই হবে। এক বুড়ি ছাগল পাইলে দোয়া করতেছে, আল্লাহ আমার ছাগলের পেটে একটা হরিণ দিও, কতক্ষণ না হবে হবে। বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াতের উপরেই সকল কাজের নির্ভর, ঠিক কিনা জোরে কন। বন্ধু বলতেছিলাম হযরত আলী আর ফাতেমার ঘরের ভিতরে দুইটি সূর্য সন্তান হাসান আর হুসাইন আস্তে আস্তে বড় হতে লাগলেন। নবীজির বড় প্রিয় ছিল, ঠিক কিনা, নানা আর নাতি, আস্তে আস্তে বড় হতে লাগলেন। একদিন আমার নবীজি নামাজ অবস্থায় হুসাইন বা হাসান একজন যাইয়া নবীজির কাঁধে উঠছে আর বলে, না না আমি ঘোড়া চড়তেছি, তুমি যে একটা ডাকও দেও না, আল্লাহু আকবার। কোন কার ফিটে? রহমাতাল্লিল আলামিনের পিঠে। নবীজি সালাম ফিরাইয়া ডাক দিয়ে বলে, হুসাইন কেন নানার সাথে বেয়াদবি করো? হুসাইন রাগ হয়ে গেছে, নানাজি কারে বেয়াদব কোন, আপনার থেকে আমার দাম কম নাকি? আল্লাহ আকবার কোন, আল্লাহ আকবার কোন। নবীজি কয়, আরে কয় কি সানাসুর বলা, এ বলে আমার থেকে দাম বেশি কি, ছাই একটু টোকা দিয়ে জ্ঞান নাকি? নবীজি আমার ডাক দিয়ে বলে, হুসাইন আমার থেকে তোমার জ্ঞান মানে বেশি, বুঝলাম না। হুসাইন ডাক দিয়ে বলে, নানাজি আমি যদি জবান খুলি আপনি কিন্তু পারতেন না, আল্লাহ আকবার কোন। নবীজি আমার ডাক দিয়ে বলে, কৌতূহল জাগলো একটু পরীক্ষা করার দরকার আছে না নাই, আরো জোরে কোন। ডাক দিয়ে বলে, হুসাইন বলো তাহলে কেমনে আমার থেকে তুমি দামি বড়। হুসাইন ডাক দিয়ে বলে, নানাজি আমি আপনারে তিনটি প্রশ্ন করব, কয়টা? তিনটার ভিতর যদি আপনি দুইটা পারেন আপনি জ্ঞানী, আর আমি যদি দুইটা পারি আমি জ্ঞানী, মানবেন নি? সুবহানাল্লাহ। কোন নবীজি আমার ডাক দিয়ে বলে, অবশ্যই মানব। হুসাইন বলে, লিখিত দেন। নবীজি আমার ডাক দিয়ে বলে, হুসাইন তুমি কি জানো না কাফেররা আমাকে মারতে চায়, এরপরও তাদের টাকা পয়সা আমার কাছে আমানত রাখে, ঠিক কি না জোরে কর? আমি নবী আল আমিন, জোরে কর, সত্যবাদী, সত্যবাদী। হে হুসাইন লেখা লাগবে না, অবশ্যই আমি মানব। হুসাইন ডাক দিয়ে বলে, নানাজি তাহলে আমি কি প্রশ্ন করতে পারি? নানাজি ডাক দিয়ে কয়, এক নম্বর প্রশ্ন রাখতে চাই, বলেন দেখি, বলেন দেখি আপনার বাবার নাম কি? নবীজির বাবার নাম কি? জোরে বলেন, জোরে বলেন। বলে আব্দুল্লাহ। আব্দুল্লাহ কয়, নানাজি আপনার আব্বার নাম আব্দুল্লাহ। এবার বলে দেখি, বলেন দেখি এই হুসাইনের বাবার নাম কি? জোরে বলেন। শুধু আলী না, সেরা খোদা হযরত আলী। নবীজি বলে, হযরত আলী। হুসাইন বলে, মানি না, আমার আব্বার নাম আলী না, আমার আব্বার নাম আপনি বলেছেন সেরা খোদা হযরত আলী, জোরে কোন আল্লাহু আকবার। এবার ডাক দিয়ে বলে, না না এবার আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, আপনার আব্বা আব্দুল্লাহর দাম বেশি না আমার আব্বা আলীর দাম বেশি? আপনারা বলেন তো কার দাম বেশি, বলেন তো কার দাম বেশি? জোরে, আরো জোরে, আরো জোরে। নবীজি আমার ডাক দিয়ে বলে, হে হুসাইন তোমার প্রশ্নের ভিতর চিন্তা করে দেখলাম আমার আব্বারে কয়জন চেনে, কিন্তু আমার আব্বা আব্দুল্লাহরে চেনে না, এমন মানুষ তো দূরের কথা, আমার আল্লাহর ফেরেশতাও আমার আব্বাকে চেনে, ঠিক কি না? হুসাইন তোমার আব্বা আলীর, আলীর দাম কোটি কোটি গুণ বেশি, কোটি গুণ বেশি, সুবহানাল্লাহ। কোন হুসাইন এবার ডাক দিয়ে বলে, না না বলেন তো আপনার মায়ের নাম কি?
বলে আমার মায়ের নাম আমেনা। কি নাম? আরো জোরে হুসাইন ডাকতে বলে নানা রানানাম। বলেন দেখি আমার মায়ের নাম কি? বলে তোমার নাম ফাতেমা। কয় না না আমি মানি না আমার মায়ের নাম ফাতেমা। না আপনি বলেছেন আমার মায়ের নাম খাতুনে জান্নাত মা ফাতেমা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার মায়ের নাম খাতুনে জান্নাত মা ফাতেমা। নবীজি আমার ডাকতে বললেন হুজুর এবার বলেন দেখি আপনার মা আমেনারে কয়জন ছেলে? আর আমার মা এমন মা, আমার মাকে আল্লাহ পর্যন্ত সালাম পাঠাইছে। জোরে কোন আল্লাহু আকবার। হুসাইন ডাক দিয়ে বলে নানা দুই নম্বর প্রশ্নের খবর কি? কে জিতছে? কহ তুই। সুবহানাল্লাহ। কর দুই নম্বর তুমি জিতছ। ডাক দিয়ে বলে নানাজি তিন নম্বর প্রশ্ন রাখতে চাই। বলেন দেখি আপনার নানার নাম কি? সুবহানাল্লাহ। কোন আমার নবীজি চোখের পানি রাখতে পারে নাই। ডাক দিয়ে বলে আমার নানার নাম আব্দুল ওহাব ইবনে জুহরি। আমার নানার নাম আব্দুল ওহাব এক কথায় ইবনে জুহরি। হুসাইন ডাক দিয়ে বলে নানা আমি নজর করে দেখি আপনার চোখে পানি দেখা যায়, জানতে চাই কেন আপনি কানলেন? আমার নবীজি ডাক দিয়ে বলে হুসাইন এবার যে তুই কি বলবি আমি নবী জানতে আমার বাকি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। হুসাইন ডাক দিয়ে বলে নানা বলেন দেখি আমি হুসাইনের নানার নাম কি? জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি কান্তে কথা বলতে পারে না। ডাক দিয়ে বলে হুসাইন তোর নানা শুধু নবী না, তোর নানা শুধু নবী না, নবীদেরও নবী ঠিক কিনা? নবীদেরও নবীদেরও নবী। তোর নানা শুধু নবী না, নবীদেরও ওস্তাদ, নবীদেরও নবী ঠিক কিনা? জোরে কন। নানাজি জানতে চাই, বুঝতে চাই, শুনতে চাই। বলেন দেখি আমার তিনটি প্রশ্নের খবর কি? একটু তাড়াতাড়ি বলেন। আমার নবীজি ডাক দিয়ে বলে হুসাইন এই ছোট্ট বয়সে তোমার যে এত জ্ঞান, কারণ জ্ঞান হবে না কেন? হুসাইন তুমি একটা হাদিস শোনো, আনা মাদিনাতুল ইলম ও আলিউন বাবুহা, আমি হলো মক্কা মদিনার এলেমের শহর, আর এই শহরের একটি দরজা আছে ও আলিউন বাবুহা, সেই দরজার নাম শেরে খোদা আলী। নাম কি? আমি হলাম মক্কা মদিনার এলেমের শহর, আর এই শহরে একটি দরজা আছে ও আলিউন বাবুহা, সেই দরজার নাম হলো শেরে খোদা আলী। সুবহানাল্লাহ। কোন এই জন্য হাসান আর হুসাইনের মেধা অনেক বেশি। এ বাবারা কলা গাছে কোনোদিন আঙ্গুর ধরে না। আমি যুবকদেরকে হাতে ধরে পায়ে ধরে বলে যাব, মুরব্বীদের সাথে বেয়াদবি করিস না, বাবার সাথে বেয়াদবি করিস না। আমার আল্লাহ নিজেই বলেছে উফিউ ওলা তানহার হুমা, যদি তোমার আচরণে তোমার মা তোমার বাবা কোনো মুরব্বি তোমার জেঠা তোমার চাচা মসজিদের ইমাম মাদ্রাসার শিক্ষক যদি উশব্দ 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 করে গো, তোমার কপাল জ্বলে যাবে, জীবনেও শান্তি পাবে না, ঠিক কিনা? জোরে কও। কে বলছেন? কে কে যুবকদেরকে বলবো বাবার থেকে পরামর্শ নিবি, বাবার সাথে কথা বলবি কোন কাজ করলে ভালো হবে, বাবা যদি ভুল সিদ্ধান্ত দেয় ওইটার ভিতর তোমার রহমত লুকায়িত আছে। কথা কর না কেন? আজ বাবা চেনে না, মা চেনে না, শ্বশুর শাশুড়ি ছাড়া আর কারোরে বোঝে না, এমন যুবক আছে না নাই? আটি পাড়ায় নাই, আটি পাড়ায় নাই, আছে আছে, কম না বেশি, কম না বেশি, কম না বেশি। আমি আপনাদের কাছে তিনটি দাবি করে যাব। এক নম্বরে আপনি যে তরিকার হন আজান দিলে মসজিদের দিকে যাবা। কোথায়? নবীজি আমার ডাক দিয়ে বলে
এক সাহাবী নবীজির কাছে যে বলে আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা কুনতু সুম্মামান ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি জান্নাতে যাব এমন একটা আমল আমারে বলে দেন যে আমলটা করলে পরে আমি সোজা জান্নাতের মালিক হয়ে হতে পারবো জোরে গুন সুবহানাল্লাহ নবীজি বললেন কালু সালাতু আলা ওয়াক্তিহা আযান দিলে তুমি মসজিদে যাবা কোথায় জোরে বলেন দুই নম্বরে আরেক সাহাবী আসলেন হুজুর কুনতু সুম্মামান কুনতু সুম্মায়ু আমার একটা দেন নবীজি বললেন কালু বিররুল ওয়ালিদাইন তুমি মাতা পিতার খেদমত করবা আরেক সাহাবী এসে বললেন কুনতু সুম্মায়ু আমার একটা দেন নবীজি বললেন কালু জিহাদু ফি সাবিলিল্লাহ এক সাহাবী বললেন নবী আপনি যে বললেন এক সাহাবীর নামাজের কথা আরেক সাহাবীর জিহাদের কথা আরেক সাহাবীর আবার বললেন মাতা পিতার খেদমতের কথা আমি তো কিছু বুঝলাম না সবাই তো জান্নাতের মালিক হতে চায় ঠিক কিনা জোরে কোন সবাই কি হতে চায় জান্নাতের মালিক হতে চায় আপনি কেন তিনজনের তিনটা ইবাদত দিলেন রাসূল বলে দেখো আমি কোনোদিন কিছু বলি না আল্লাহ থেকে যতদিন না পাই সুবহানাল্লাহ বলেন প্রথম জারে বলছিলাম সে নামাজে কম দ্বিতীয় জারে বলছিলাম সে মাতা পিতার খেদমত ঠিকমতো করে না তিন নম্বর জারে বলছিলাম যে জিহাদের ময়দানের ঘোষণা হলে শ্বশুর বাড়ি যেয়ে বসে আসে না আসে না ফিলিস্তিনের কথা বললে অনেকে চোখ গরম হয় কারণ সেও নাস্তিকের দালাল ঠিক কিনা জোরে কোন ফিলিস্তিনের জন্য যদি নাম লেখানো হয় কারা কারা জিহাদের ময়দানে যাইতে রাজি হাত তুলে দেখাতে হবে